বড় ছেলে প্রভাষক, মেজ ছেলে চাকুরিজীবী আর ছোট ছেলে প্রকৌশলী। তাদের বাবা 67 বছর বয়সে দিচ্ছেন এসএসসি পরীক্ষা। 15 সেপ্টেম্বর শুরু হওয়া এসএসসি পরীক্ষায় অংশ নেবেন শেরপুরের শ্রীবর্দির লঙ্গরপাড়া এলাকার আবুল কালাম আজাদ। স্বজন ও স্থানীয়রা বলছেন, পড়াশোনা করতে বয়স নয়, মনের ইচ্ছাই বড়। তাই বৃদ্ধ বয়সে এমন উদ্যোগে খুশি তারা। 1977 সালে এসএসসি পরীক্ষার্থী ছিলেন আবুল কালাম, কিন্তু অভাব অনটনের কারণে পরীক্ষা না দিয়েই চলে আসেন ঢাকায়। সেখানে থাকেন 22 বছর, করেন বিয়ে, এরপর চাকরি করার জন্য চলে যান সৌদি আরব। দীর্ঘ 18 বছর প্রবাস জীবন কাটিয়ে নিজ বাড়িতে ফিরে শুরু করেন পড়াশোনা। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হন বাক্সিগঞ্জ চন্দ্রাবাজ রাশিদা বেগম হাই স্কুলে। সেখান থেকেই এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন তিনি। আবুল কালাম আজাদ জানান, তিনি প্রায় 8000 গান, কবিতা, ছড়া ও উপন্যাস লিখেছেন। এসব লেখা বই আকারে বাঁধাই করে রেখেছেন। প্রকাশ হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা দেশরত্ন নামে একটি বই। নিজের ইচ্ছা ও আগ্রহ থেকেই পড়াশোনা করছেন তিনি। 22 বছরের ভিতরে আমি বহু চেষ্টা করছি পরীক্ষা দেওয়ার জন্য। নাইট স্কুল দেখছি যে নাইট স্কুলে পরীক্ষা দেওয়া যায় কিনা। যাই হোক, অনেক চেষ্টা করার পরও হয় নাই, পরীক্ষা দিতে পারি নাই, কিন্তু ইচ্ছা ছাড়ি নাই। এই বয়সে মনের জোরে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন আজাদ, আর এতে সার্বিক সহযোগিতা করছেন স্বজনরা। আমার বাবা ছোট থেকেই তার লেখাপড়া করার খুব ইচ্ছা ছিল, কিন্তু সাংসারিক দারিদ্রতার কারণে তিনি লেখাপড়া করতে পারেন নাই। হ্যাঁ, তারপর আমাদেরকে তিনি ম্যানেজ করিয়েছেন। আমার বড় ভাই একটা ইংরেজি প্রভাষক, আমি ইসলামিক ফান্ডে চাকরি করি, পাশাপাশি ব্যবসা করি। আমার ছোট ভাই একটা ইঞ্জিনিয়ার। তা আমরা চিন্তা করলাম যে বাবার ইচ্ছাটা যেন পূরণ হয়, তাই বাবার ইচ্ছায়, আমাদের ইচ্ছায় আমরা বাবাকে শেষ পর্যন্ত ভর্তি করলাম। ছোট কাল থেকে লেখাপড়া করে আসছে, কিন্তু বিভিন্ন কারণে হয়তো লেখাপড়া না করতে পারলো, এখন বর্তমানে লেখাপড়া করতেছে। বয়স যতই হোক, ইচ্ছা থাকলে সবকিছুই সম্ভব, তাই এমন উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারাও। বয়স প্রায় শেষের দিকে, 67 বছর বয়স, তারপর তার জ্ঞানের যে একটা আকাঙ্ক্ষা এখনো শেষ হয়নি। উনি এই বয়সেও এসেছি পরীক্ষা দেওয়ার জন্য আগ্রহী বা পরীক্ষা দিতেছে, এটা আমাদের সবারই এলাকার গৌরব বা আমরাও গর্ববোধ করি। উনি অনেকদিন বিদেশে থাকছে, বিদেশে থাকার পরে এই বয়সে উনি লেখাপড়া এবার এসএসসি পরীক্ষা দিছে, এতে আমাদের পুরাপান আমরা যারা আছি সবাই উৎসর্গ। এই বয়সে এসে যে উনি যে পরীক্ষা দিচ্ছেন, এটা প্রমাণ করে যে আসলে শিক্ষা গ্রহণের কোনো বয়স নেই। বৃদ্ধ বয়সে এমন উদ্যোগের ফলে স্থানীয়দের পড়াশোনা করার আগ্রহ বাড়বে বলে মনে করেন স্থানীয় এই জনপ্রতিনিধি। তিনি 67 বছর বয়স, এই বয়সে তিনি এসএসসি পরীক্ষা দিচ্ছেন, সেজন্য এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। আর ওনার 3টি ছেলে মেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন, কিন্তু আমরা শিক্ষার যে কোনো বয়স নাই এটাই তার মধ্যে আমরা পেলাম। মহান আব্বুল আলমিন তার মনের আশা পূর্ণ করুক। আবুল কালাম আজাদের 3 ছেলের মধ্যে সবার বড় শামসুদ্দিন, তিনি মৌলভী বাজারে একটি মাদ্রাসার প্রভাষক। মেজ ছেলে আরিফুল ইসলাম, তিনি ইসলামিক ফাউন্ডেশনে চাকুরিরত। আর সবার ছোট ছেলে আনিসুর রহমান গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেন।